মুজিববর্ষের অঙ্গীকার চা শিল্পের প্রসার এই প্রতিপাদ্য নিয়ে আজ প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালন করা হচ্ছে 1957 সালের 4 জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন চা বোর্ডের তথ্য অনুযায়ী 10 বছর আগেও দেশের চায়ের উৎপাদনের চাহিদার তুলনায় কম থাকায় বছরে প্রায় 1 কোটি কেজি চা আমদানি হতো চা বোর্ডের নানামুখী পদক্ষেপে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে দেশের চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে 2009 সালে দেশের চায়ের উৎপাদন ছিল প্রায় 6 কোটি কেজি 2019 সালে তা বেড়ে হয় 9 কোটি 60 লাখ কেজি কমতে থাকে আমদানিও বাগানের বাইরে চা কেনাবেচায় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়